যেখানে দাঁড়িয়ে আমাদের মহান নেতা 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন, সেখানে তিনি ফিরে এসে পাকিস্তানের কারাগার থেকে ফিরে এসে 10ই জানুয়ারি 1972-এ এখানে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। এই সেই সর্বার্জী উদ্যান যেখানে দাঁড়িয়ে ভারতের মহর্ষি প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ঘোষণা দিয়েছিলেন মাত্র 3 মাসের মধ্যেই 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে আমাদের মিত্রবাহিনী এদেশ থেকে চলে যাবে, সেই সর্বার্জী উদ্যান বহু আন্দোলনের এটা আমরা বহু আন্দোলনের এরা চারণভূমি, সেই ঐতিহাসিক সর্বার্জী উদ্যানে আজকে আমরা সকল অনেকেই সমবেত হয়েছি। এখানে জিয়াউর রহমানকে শিশু পার্ক করেছিল, সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যেখানে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছে সেখানে আপনি শিশু পার্ক করছেন কেন, জিয়াউর রহমান বলেছিল ইসলামের পরাজয় মুসলমানদের পরাজয়ের কোনো চিহ্ন রাখতে নেই, তাই তিনি এখানে শিশু পার্ক করে আমাদের এই মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলে দিতে চেয়েছে। কিন্তু আল্লাহর মার দুনিয়ার বার, আজকে অল্প দিনের মধ্যেই এই সর্বার্জী উদ্যান মুক্তিযুদ্ধের তীর্থভূমিতে পরিণত হবে, এটা এমনভাবে গড়ে তোলা হবে, এই পরিকল্পনা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি যাতে এখানে এসে 23 বছরের মুক্তি সংগ্রাম এবং 9 মাসের মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, দেশের জনগণ, এমনকি পর্যটকরা আসলেও সেটা জানতে পারে। সেই আদলেই এই সর্বার্জী উদ্যান এবং আমাদের প্রথম রাজধানী সেই মুজিবনগরকে গড়ে তোলার জন্য সরকার এক 2টি মেগা প্রকল্প নিয়েছে যার কাজ চলমান আছে। আমরা মুক্তিযুদ্ধের সময় কেউ চিন্তা করি নাই যে আমি আবার জীবিত অবস্থায় ফিরে যাব বা আজকে যে অবস্থানে আসব, এগুলো আমরা চিন্তা করি নাই। আমাদের প্রত্যেকেরই চিন্তা ছিল কবে বাংলাদেশের অভ্যন্তরে ট্রেনিং নিয়ে প্রবেশ করে পাকিস্তান হানাদার বাহিনী বা তাদের দোসরদেরকে তাদেরকে নিপাত করে ধ্বংস করে এই মাতৃভূমিকে আমরা মুক্ত করব। আমরা সেই শপথ নিয়ে মুক্তিযুদ্ধের সময়কার সেই দুঃখ কষ্টের বর্ণনা যদি এখন আমাদের বর্তমান প্রজন্ম জানত, যেখানে খেয়ে না খেয়ে আট পেটা খেয়ে বাঙ্কারে বাঙ্কারে ট্রেনচে কীভাবে দিন কাটিয়েছে, ঘুমানোর জায়গা ছিল না, গোসলের জায়গা ছিল না, পানি পান করার জায়গা ছিল না, খাবারের জায়গা ছিল না, ঘুমানোর জায়গা ছিল না, কী দুরবস্থা, কী অবস্থায় আমরা সেই যুদ্ধকে সংগঠিত করেছিলাম, কিন্তু সেই জন্য কিন্তু কোনো মুক্তিযোদ্ধার কোনো কষ্ট ছিল না, এখনও নেই। আমি এই কথাটা এই জন্য বললাম, আমাদের প্রজন্ম যদি মনে করে থাকে যে আমরা গেলাম যুদ্ধ করলাম দেশ স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধের বোধ হয় এরকমই ছিল না, জীবনের কতটুকু রিস্ক নিয়ে মানে জীবন বাজি করে যুদ্ধ করেছিল এটা আজকে এই প্রজন্ম জানে না বলেই শাহজাহান ভাই দুঃখ করে যে কথা বলেছেন এ দুঃখ আমারও। আমাদের সন্তানদের জিজ্ঞেস করলে বলতে পারে না যে তোমার বাবা 9 নম্বর সেক্টরে যুদ্ধ করেছে জানে না, আচ্ছা কোথায় করেছিল বলতে পারবো, 9 মাস কেমনে কাটিয়েছে শুনছি বাবা। অর্থাৎ এই যে কিছুই না জানে আমাদের সন্তানরা, আমাদের বীরত্ব গাথা জানে না, এদেরকে আমি আমার সন্তানের দোষ দিই না, এটা বাবা হিসেবে আমার দোষ, আমি আমার সন্তানকে সেটা শোনাই নাই বা শেখাই নাই। আমি যদি শিখাইতাম আমার সন্তানকে তাহলে বলতে পারতো
সন্তানকে আমি কেবল দোষী না, আমি মনে করি আমাদেরও একটা দায়িত্ব আছে। আমরা বলি জয় বাংলা, এই রণধ্বনি দিয়ে আমরা যুদ্ধ করেছি, আমার সন্তান সেই জয় বাংলাকে লালন করে কি না খবর আমার রাখি না। আমি চলবো এক চেতনায়, আমার পরবর্তী প্রজন্ম চলবে আরেক চেতনায়, এটা তো হতে পারে না। কাজে এই ব্যাপারে আমি মনে করি আমার রণাঙ্গনের সাথী ভাইয়েরা যারা আছেন তাদের বিনীতভাবে অনুরোধ করি, এদিকে আমাদের খেয়াল দিতে হবে, আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন সন্তান সন্ততি কী করে, কোন চেতনায় তারা দাবিত হচ্ছে, লালিত পালিত হচ্ছে, বর্জিত হচ্ছে, সেটাও খেয়াল করতে হবে। বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়া যায়নি, এই সংসদ দখল করা হয়েছে, এই সংসদেরই কিছু ভারতীয় লোক বলব তার মুক্তিযুদ্ধ করেছে নিঃসন্দেহে, তারা জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছিল, খলনায়ককে মহানায়কের প্রতিপক্ষ হিসাবে দাঁড় করিয়ে বলেছিল জিয়াউর রহমানের ঘোষণায় আমরা যুদ্ধ করেছি। এর চেয়ে বড় কলঙ্কের কথা, দুঃখের কথা একটা মুক্তিযুদ্ধে যুদ্ধ করেছে, এখন পরবর্তী ভূমিকা যাই থাকুক এটাকে আমরা অস্বীকার করি না যে তার মুক্তিযুদ্ধে অংশ নেয়নি, কিন্তু ভূমিকাটা কী পালন করেছে সেটাও কিন্তু এখন মূল্যায়নের সময় এসছে। জিয়াউর রহমান বলেছিল যে আমরা কমান্ড কাউন্সিল করে মানে ওয়ার কাউন্সিল করে যুদ্ধ করব, রাজনৈতিক নেতৃত্বে যুদ্ধ করব না, তাকে বানিয়েছিল যে তার ঘোষণায় নাকি যুদ্ধ হয়েছিল, সে একজন সেক্টর কমান্ডার ছিল, তার ওদের উপরে কত লোক ছিল, আমাদের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানী সাহেব ছিলেন, সরকার ছিল, সর্বোপরি বঙ্গবন্ধু ছিলেন রাষ্ট্রপতি হিসেবে, কিছুই নেই মাঝখান থেকে। এই যে সেই সময়ই এই মুক্তিযোদ্ধাদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি হয়েছিল, যার রেশ এখনও আছে, এখনও মুক্তিযোদ্ধার নামধারীরা আমাদের অনেক সহকর্মীরা অনেক রণাঙ্গনের সাথীরা ভুল পথে আছে। আমার মনে হয় আমাদের আহ্বান থাকবে যে চেতনা নিয়ে আপনি যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি, যার ডাকে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, সেই চেতনায় যেন আমরা ফিরে আসি, দেশকে আবার সেই চেতনায় যেন আমরা গড়ে তুলি। আমি বেশি কথা বলব না, আমাদের দেশের সক্ষমতা বাড়ছে, তাই সরকারের দায়িত্ব মুক্তিযোদ্ধাদের জীবনযাত্রার মান উন্নয়নের ভূমিকা রাখে। ইতিমধ্যেই আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন, তো সেটা নিশ্চয়ই মানে একটা দেশের ওয়ার হিরো হিসেবে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাদের যা প্রাপ্য তা পরিপূর্ণ হয়েছে এ কথা বলা যাবে না, কাজে সেটাও যাতে পরিপূর্ণ হয়, যদিও আমাদের সেরকম সেই জন্য আমরা যুদ্ধ করিনি, কিছু পাওয়ার জন্য যুদ্ধ করিনি, কিন্তু রাষ্ট্রের যেহেতু সক্ষমতা আছে তা সেই ক্ষেত্রে মুক্তিযোদ্ধারা অবহেলিত থাকতে পারে না, তাদের জীবনযাত্রার মান, তাদের সম্মান, তাদের মর্যাদা যাতে যথাযথভাবে পায়, সেই জন্য আমরা ইনশাল্লাহ 26 মার্চ চেষ্টা করব সনদ এবং তাদের ডিজিটাল আইডি কার্ড দিয়ে দেওয়ার মধ্যে ইতিমধ্যেই সমন্বিত তালিকা হয়ে গেছে, আপনার ওয়েবসাইটে দেখবেন। ইতিমধ্যেই আমাদের ভাতা, যদিও আমাদের প্রত্যাশা আছে আরও, তবু একটা মোটামুটি একটা অবস্থা আছে, চিকিৎসা ব্যবস্থা একটা নেওয়া হয়েছে, যাদের মধ্যে আমাদের মধ্যে অসচ্ছল আছে তাদের 30,000 বাড়ি এই মুজিব বর্ষে, কারণ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর সাথে এই মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে প্রায় 42,200 কোটি টাকা ব্যয়ে সেই বাড়ি করে দেওয়ার প্রকল্পের কাজ চলমান আছে। আপনাদের যেটা দীর্ঘদিনের দাবি যে মুক্তিযোদ্ধার সংসদের নির্বাচন, আমাদের নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে আমাদের সংসদীয় কমিটির মাননীয় সভাপতি শাহজাহান খান সাহেব সহ কমিটিতে বারবার রেজলিউশন হয়েছে, আবার এই ছবি তোলার জন্য না প্লিজ, দেখেন তো একটা লোক ওখানে বসে নেই, আমাদের এই হলো প্রজন্ম,
এক সব চেয়ার খালি আপনারা এখান থেকে বসে আছেন, তাদের রৌদ্রের মেজাজ দাঁড়াতে কষ্ট হয়। আর এই মুক্তিযোদ্ধারা দেখো জানি না কি হবে, চেয়ারে বসতে অসমস্যা কি, সব ছায়ার নিচে দেখেন যুবক তরুণরা দাঁড়ায় আছে। আর এই 70 বছরের বয়সী লোকরা রৌদ্রে পড়তেছে, মানে তারা মানে জোরা নিঃশ্বাসও ফেলে না। শিখতে হবে, জানতে হবে, খালি বললে হবে না যে আমরা কমান সম্মান কমান এই কমান সেই কমান, খালি মুখে মুখে বললে হবে না, চেতনাকে ধারণ করতে হবে, সেই যোগ্যতা থাকতে হবে, সেই মনোভাব, সেই ত্যাগের মনোভাব থাকতে হবে। খালি ভোগের মনোভাব নিয়ে এই দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার রঙে নেওয়া যাবে না। শৃঙ্খলা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। দেখা যায় একটা বয়স্ক লোক একটা শব্দ করে কিনে, আর তরুণ আমাদের সন্তানেরা মানে খালি চঞ্চল ছিল, এটা ঠিক নয়, এটা একটা সভা, আলোচনা সভা হচ্ছে। যাক আমি দুঃখিত, তোমরা কিছু মনে করো না, আমার অভিভাবক হিসেবে তো আমাদের, যাই হোক, এই যে মুক্তিযোদ্ধা সংসদের কোনো ভূমিকা মানে মন্ত্রণালয়ের কোনো ভূমিকা রাখে নাই নির্বাচনে, তারপরও সংসদীয় কমিটি বারবার রেজলিউশন করে আমরা পাঠিয়েছি, কারণ আপনাদের সংবিধানে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সংবিধানে মাননীয় প্রধানমন্ত্রীর উপরই সব দায়িত্ব ন্যস্ত করেছেন। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি, তখন তিনি বলেছিলেন যে কোভিড অবস্থাটা ভালো হলেই দিয়ে দেবে, এখন ইনশাল্লাহ আমরা আশা করছি যে অবস্থা আমাদের অনুকূলে, কাজেই যে কোনো সময় নির্বাচন হতে আর কোনো রকম বাধা নেই, আইনগত বাধাও নেই, অন্যান্য সামাজিক সমস্যাও নেই। কাজে আমাদের পক্ষ থেকে উদ্যোগ থাকবে যত দ্রুত সম্ভব, কারণ নির্বাচিত কমিটি ছাড়া নেতৃত্ব ছাড়া কোনো কিছু সুষ্ঠুভাবে পরিচালনা হয় না। আমরা মুক্তিযোদ্ধা হিসেবে আমরা বুঝেছি যে কমান্ড কমান্ড যদি না থাকে, নেতৃত্ব যদি না থাকে, বিশৃঙ্খলভাবে কোনো কিছুই হয় না। কাজে আমরা সর্বতোভাবে চেষ্টা করবো যত শীঘ্র সম্ভব সেই নির্বাচিত কমিটি যাতে হাল ধরে বীর মুক্তিযোদ্ধাদের জীবন সায়ন্যে তাদের জন্য মানে ভালো উদ্যোগ রাখতে পারে, সেই প্রত্যাশা রেখে আজকে এই কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠা বার্ষিকী হিসাবে, কারণ সেই দিন আমাদের গামাবাই বলে গেছেন যে বঙ্গবন্ধু কত দূরদর্শী নেতা ছিলেন, তিনি 72 সালে অনুভব করেছেন যে এই বীর মুক্তিযোদ্ধাদের একটা সংগঠন থাকা উচিত, সেই সংগঠন আজকে যদিও গতিহীন হয়ে গেছে, এটা যাতে আবার গতি পায়, আবার যেন সোজা হয়ে দাঁড়িয়ে যুদ্ধক্ষেত্রে যেমনি আমরা যুদ্ধের সময় নেতৃত্ব দিয়েছি দেশকে, আবার যেন দেশকে নেতৃত্ব দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে আমরা ধরে রাখতে পারি, সেই প্রত্যাশা নিয়ে এবং আজকে যারা এর আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে দেন। আমাদের যে রাষ্ট্রের দলিল সংবিধান, 72-এর সংবিধান, সেইটাকে সমুন্নত রেখে আজকের বঙ্গবন্ধু রক্তের উত্তরাধিকার, আদর্শের উত্তরাধিকার সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় যদি আমরা দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, জয় বাংলা।